অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব নাদিমুল হক সাহেব অনারারি মেম্বার অফ পার্লামেন্ট চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি ভাইস চেয়ারম্যান উর্দু একাডেমি তাকেও এই অনুষ্ঠানে বোর্ড পর্ষদের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের এই দপ্তরের মাননীয় সচিব জনাব মোহাম্মদ গোলাম আলী আনসারী সাহেবকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি দপ্তরের আরেকজন অ্যাডিশনাল সে অতিরিক্ত সচিব ওবায়দুর রহমান সাহেবকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন মাননীয় মমতাজ সঙ্গমিতাকে আমি স্বাগত জানাচ্ছি মাদ্রাসা ডাইরেক্টরের ডাইরেক্টর জনাব আবিদ হোসেন সাহেবকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের বোর্ড মেম্বার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেবকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আর এক বোর্ড মেম্বার এবং বিধায়ক মাননীয় রহিমা মণ্ডল মহাশয়কে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যিনি প্রধান বক্তা রয়েছেন অর্থাৎ যিনি মেমোরিয়াল লেকচার দেবেন গুণী মানুষ প্রফেসর ডক্টর স্বপন কুমার দত্ত মহাশয়কে আমি স্বাগত জানাচ্ছি সাথে সাথে আমাদের দুই পুরস্কার প্রাপক একজন মৃত্যু ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাজাদে আছেন আর একজন আছেন ডক্টর চিত্ররেখা সর্দার এই অনুষ্ঠানে পর্ষদের পক্ষ থেকে তাকেও স্বাগত জানাচ্ছি সাথে সাথে প্রাক্তন চেয়ারম্যান মাদ্রাসা সার্ভিস কমিশন ডক্টর আব্দুর রউফ ডাব্লিউবি এমডিএফসির এমডি মৃগাঙ্গ বিশ্বাস মহাশয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় গুহ মহাশয় এবং আমার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক সুপারিন্ট যাদের তারা এসেছেন তাদের সকলকে আমরা পর্ষদের পক্ষ থেকে আমাদের হার্দিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আজ একুশে জানুয়ারি আমরা পালন করছি ১৩২তম মোল্লা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী অ্যাকচুয়ালি ১১ই নভেম্বর ১৮৫৮তে তার জন্ম এবং সেটা আমরা পালন করেছিলাম বোর্ডে একটা মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই আজকের প্যান্ডামিক সিচুয়েশন বা পরিস্থিতির কারণে আমাদের অনুষ্ঠানটা একটু দেরি হয়েছে আমরা মৌলানা আবুল কালাম আজাদের স্মারক বক্তৃতা শুনব এবং সে বক্তৃতাটা আমাদের জুমের মাধ্যমে আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেবো তার জীবনাদর্শ তার ইডিওলজি তার শিক্ষানীতি আমরা স্যার আছেন স্যারের কাছে শুনব আমরা সমৃদ্ধ হব ঋদ্ধ হব তবু দু একটা কথা এই অনুষ্ঠান সম্পর্কে আমরা একটু বলে নিই আমি মৌলানা আবুল কালাম আজাদকে আমরা কেন স্মরণ করছি আমরা স্মরণ করছি শুধু কি তার ওই কিছু কাজের জন্য তার জীবনাদর্শকে কি আমরা ছড়িয়ে দিতে চাইছি শুধুমাত্র তার ইউজিসি বা আইআইটিস বা আইসিসিআর এর কর্মকাণ্ডের মাধ্যমে দিয়ে না আসলে আমি যেটা উপলব্ধি করেছি এবং আমি বলিও জন্মের সময় যে মানুষটা ফিরোজ বক্স ছিলেন অল্প বয়সে যিনি মহিউদ্দিন আহমেদ হলেন আবার নিজেকে মুক্ত বিহঙ্গের মতো আবুল কালাম আজাদ নাম নিলেন তিনি আসলে তার জীবনভর এই মুক্ত বিহঙ্গের যে পদচারণাটা সেটা শুধু রাজনীতির ক্ষেত্রে না সেটা শুধু হিন্দু মুসলমান ঐক্যের ক্ষেত্রে না সেটা শুধু স্বাধীনতা আন্দোলনে না সর্বক্ষেত্রে তিনি যে রেখে গেছেন সেই দিকগুলো আমরা শুনতে চাই এবং তার প্রেক্ষিত তৈরি আছে আমাদের মধ্যে আছেন প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর স্বপন দত্ত উনি বলবেন আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন জাতিতে জাতিতে যে বৃহত্তর বোঝাপড়া সেই বোঝাপড়ার উপরে সমন্বয়ের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন আবুল কালাম আজাদ এবং আমরা এটাও দেখেছি যে তিনি চেয়েছিলেন তিনি বলেওছিলেন আমরা নিশ্চয়ই শুনবো যে দ্বিজাতিতত্ত্বের কথা বলা হয় তার শিক্ষানীতির কথা বলা হয় তিনি একসময় বলেওছিলেন আমার এক হাতে যদি ফেরেস্তা এসে স্বর্গও দেয় তবু আমি ভারত ভাগ চাই না কিন্তু কেউ কেউ বা কেউ কেউ বলতে চাইছেন বলেন যেটাতে আমার খুব আপত্তি আছে জাতীয়তাবাদী মুসলমান এবং শুধু তাই নয় তিনি দেখিয়ে দিয়েছিলেন যে বিভিন্ন একাডেমি করে আইআইটিস করে আইসিসিআর করে সিএসআইআর তিনি হয়তো ডাইরেক্ট করতে পারেননি পরে ডক্টর নেহরু এটা করেছিলেন
সর্বক্ষেত্রে তার যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টার মূল কথা ছিল কিন্তু আমাদের জাতিসত্তাকে অর্থাৎ ভারতীয়ত্বকে গঠন করা, এবং সেখানে কোনো বিভাজন নয়, কোনো অনৈক্য নয়, কোনো খণ্ডতা নয়, সব মিলিয়ে তিনি তা চেয়েছিলেন। সেটাই আমরা শুনবো, সমৃদ্ধ হব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবার এই অনুষ্ঠানে আজকে মহামান্য গুণীজন যারা এসেছেন, সম্মানীয় অতিথি যারা এসেছেন, আপনারা আমার সামনে যারা আসেন, সকলকে আমাদের পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আলী আনসারী আইএস, মাননীয়